بسم الله الرحمن الرحيم। একবার প্রশ্ন লিখেছেন যে আল হাদিস বা সালাফি নামে যে সব সংগঠন আছে এসব কি দলাদলির আওতাভুক্ত হবে। অনেকে বলে আল হাদিসদের মধ্যেও তো সাংগঠনিক দলাদলি আছে, কথাটা কি সঠিক? এই সব সংগঠনকে সমর্থন করা অথবা সম্পৃক্ত থাকা কি জায়েজ? প্রথম কথা হলো যে ভারত উপমহাদেশে কোরআন এবং সহি হাদিসের দাওয়াতের ক্ষেত্রে যারা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন তারা হচ্ছে আহলে হাদিস সমাজ। তো আরব দেশগুলোতে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত সহি আকিদার অনুসারী তাদেরকে সালাফি বলা হয়। মিশরের দিকে আনসারুস সুন্না বলা হয়, মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার দিকে মোহাম্মদী বলা হয়, আর ভারত উপমহাদেশে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশে বলা হয় আহলে হাদিস। তো এদের সকলের পরিচয় কিন্তু একটাই, তারা হচ্ছে যে কোরআন এবং সুন্নাকে সালাফে সালেহিনের মানহাজ অনুযায়ী তারা বুঝে এবং সেই অনুযায়ী মানুষকে দাওয়াত দেয়। তাদের ভিতরে শিরিক পাবেন না, বেদাত পাবেন না, হ্যাঁ তাদের ভিতরে আপনি কুসংস্কার পাবেন না, এরা স্ট্রিক্ট চলার চেষ্টা করে আর কি। তো যাই হোক, এখন এই যে আহলে হাদিস তারা দাওয়াতি কাজকে সম্প্রসারণ করার জন্য সংগঠনের রূপে তারা বিভিন্নভাবে কাজ করে থাকে। তো এই সংগঠনের রূপ করতে গিয়ে জমিয়তে আহলে হাদিস, আহলে আন্দোলন, এরকম বেশ কিছু সংগঠন তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে সহি আকিদার দিকে দাওয়াত দেওয়া, তাওহিদের দিকে দাওয়াত দেওয়া, সে অনুযায়ী আমল করা এবং সেটাকে প্রচার প্রসার করা। যাই হোক, তো এই যে সংগঠনগুলো হয়েছে এগুলা তার তাদের সকলের কিন্তু মূল উদ্দেশ্য একই, সিলেবাস এবং কার্যকলাপ সবই কিন্তু একই, এতে কোনো ফারাক নাই। কিন্তু শুধু সাংগঠনিক এই ফারাকটা রয়েছে, এবং এই সাংগঠনিক ফারাক থাকার কারণে যারা একটু কম বুঝের বা যাদের একটু জ্ঞান কম, আমাদের সংগঠন বেশি ভালো, তোদের সংগঠন হচ্ছে ওরা বলে যে আমাদেরটা বেশি ভালো, এভাবে একটু রেশারেশির একটা সুযোগ হয়ে গেছে এখানে। তো আসলে এটা একটা মানে কম বুদ্ধি বা কম এলেমের কারণে এ ধরনের ঘটনাগুলো ঘটে। মূলত এই সংগঠনগুলো একই, তাদের মূল লক্ষ্য, তাদের মূল শিক্ষা, তালিম, দাওয়াত সবই কিন্তু একই। এটা এমন নয় যে এই সংগঠন ওই সংগঠনকে বাতিল বলে বা এটা জান্নাতি ওটা জাহান্নামী এ ধরনের কথা বলে, না এরকম না। বরং সবাই তাদের মূল টার্গেট একই এবং তাদের কর্মপদ্ধতিও অনেকটাই একই রকমের, ঠিক আছে। শুধুমাত্র উনি এই সংগঠনের সভাপতি, উনি ওই সংগঠনের সভাপতি, এরকম পার্থক্য। সুতরাং এই সমস্ত সংগঠনের সাথে থাকা এবং তাদেরকে সমর্থন করা এবং তাদের সাথে দাওয়াতি কাজ করা এটা অত্যন্ত জরুরি। শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ভারত উপমহাদেশে সহি আকিদার দাওয়াতে আহলে হাদিস সমাজ সম্পৃক্ত, অতএব ওখানকার মুসলিমদের উচিত হলো যে তারা আহলে হাদিসদের সাথে মিলে মিশে তারা কাজ করবে, মানুষকে বেদাত থেকে শিরক থেকে সতর্ক করবে এবং সহি আকিদাকে প্রচার প্রসার করার কাজে সহযোগিতা করবে, ঠিক আছে। আল্লাহ তাআলা আলাম।